হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি লিমা, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজ হলো রবিবার, 2 তারিখ, এখন সময় হলো সন্ধ্যা ঠিক না, বিকাল 5টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বসে আছি একটু ব্যালকনিতে, বাইরে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও। বাইরে ওয়েদারটা পুরো মেঘলা, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। ও গেছে কাজে, আর একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখনো মাথায় চিরুনি দিইনি, এসে ব্যালকনিতে বসলাম। মানে খুব হাওয়া দিচ্ছে, তো সেই কারণে এসে ব্যালকনিতে বসলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। ও আসবে রাতে, অনেকটাই রাত হবে, ভাবলাম এখন একটা ব্লগ স্টার্ট করে ফেলি। অনেকক্ষণ হয়ে গেছে বাইরে বসেছিলাম, এখন ঘরের কিছু কাজ আছে, এখানে সব জিনিস ছড়িয়ে নিয়েছি, এগুলো সব গুছাতে হবে। রান্নাঘরের যা জিনিস ছিল সব বাইরে বের করে নিয়ে এসেছি। কি কারণে এনেছি সেটা তোমাদের একটু পরে বলছি, আগে সন্ধ্যা পুজোটা দিয়ে নিই, বাইরে সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যা পুজোটা দিয়ে নিই, সন্ধ্যা পুজো দেওয়া কমপ্লিট, চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদের যে কেন সব এগুলো বের করেছি আর কেন এগুলো সব সেট আপ করবো। দেখ ক্যামেরায় দেখাই, দাঁড়াও তোমাদের। রান্নাঘরে উপরে জিনিসগুলো এখনো কিছু নামাইনি, এগুলো এরকমই রেখে দিয়েছি। আর নিচের যে জিনিসগুলো সব সরিয়ে দিয়েছি, তার কারণ এগুলো সব কিছুতে ককড়ক ছিল, সাইডে ধরে ধরে পুরো ককড়ক ছিল। আজকে এটা ক্লিন করেছি, করে এগুলোতে এখন লাল হিট দেব, দিয়ে কালকে ওই কর্নারটাই দেব যেখানে ওই সব জিনিসপত্র রাখা আছে, ওই জিনিসগুলো এখনো নামাইনি আজকে। বাইরে রেখেছিলাম ওগুলো ক্লিন করে নিয়েছি, আর মাসের মাল নিয়ে এসেছিল সেগুলোও সব বের করে দিয়েছি। এখনো সেগুলো সেট আপ করিনি, কৌটোতে ভরিনি, বাইরে জাস্ট বের করে রেখেছি। সারা ঘরে এত ককরোচ, ককরোচের জন্য কিচ্ছু করার উপায় নেই, সারাটা ঘরের মধ্যে শুধু ককরোচ ঘুরে বেড়াচ্ছে। বাধ্য হয়ে লাল হিট আনিয়েছি, লাল হিট কালকে রাত্রেবেলা যখন আমি রাত 12টার সময় উঠি তখন দেখি সারা ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তখন থাকতে না পেরে এই লাল হিটটা চারিদিকে স্প্রে করে দেওয়ার পরে ঘুম থেকে উঠে দেখি প্রায় 25-30টার উপরে ককরোচ মরে পড়ে রয়েছে। এগুলো আমি এখন চার ধার দিয়ে স্প্রে করে দেব, দিয়ে দেখি কমে কিনা।
পর্ব শেষ হলো, বাবা কাজ যেন শেষ হতে চায় না, একটার পর একটা কাজ লেগেই থাকে। আর কিছুদিন ধরে ঘরে আরশোলা এত জ্বালাচ্ছে, এত জ্বালাচ্ছে বলার বাইরে, মানে পা রাখার জায়গা হচ্ছে না, জিনিসপত্র রাখার জায়গা হচ্ছে না, শোয়ার ঘরে, রান্নাঘরে, বাথরুমে, মানে সব জায়গাতে, বারান্দাতে রাত হলে আরো বেশি উৎপাত করছে। মাঝে মাঝে ভুলে যাই যে বাড়িটা কাদের, আমাদের নাকি ককরোচদের, বুঝতেই পারি না যে বাড়িতে কে থাকে, মানুষ থাকে না আরশোলা থাকে। সব কাজ তো গুছিয়ে নিয়েছি, গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরে গিয়ে একটু টিভি দেখবো, কারণ সারাদিন এত কাজ থাকে যে টিভি দেখার আর সুযোগ হয়ে ওঠে না। এমনিতেও আমি আগে খুব সিরিয়াল দেখতাম, খুব একটা দেখতাম না, এখানে এসে টিভিটা কেনার পর থেকে সিরিয়ালের নেশা হয়ে গেছিল। তারপর এত কাজ এখন রিসেন্ট যেন একটু বেশিই কাজ হয়ে যাচ্ছে, মানে অতিরিক্ত কাজের জন্য যেন চোখে মুখে দেখতে পাচ্ছি না, সেই কারণে এখন একটু টিভি দেখবো, ও আবার চলে আসবে, রাতে রুটিও বানাতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো আজকের মতন টাটা।